রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি শের জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেছে কোরআন এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম যাওয়ার পর হাদিস পেশ করলাম ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি আমার হাদিস তার সামনে যখন পেশ করা হয় ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো নবী দিছে কয় জিনিস কোরআন এবং সুন্নাহ এখন আমরা ওই কোরআনওয়ালার কাছে যখন গিয়ে হাদিস পেশ করব সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার এখন সে যুক্তি দেয় ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররনা কোরআনের হারাম হারাম মানলেই হয় ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা কোরআনের হালাল হালাল মানলেই হয় কোরআনের হালাল কোরআনের হারাম মানলেই তো হাদিসের কি দরকার নবীজি বলেন তার মুখের উপর তখন বলে দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলুমা হাররামাল্লাহ নবী যা হারাম করে নবীর হারাম করাটা আল্লাহর হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায় তাহলে আমার নবীর হারাম আমার নবীর হালাল আল্লাহর হারাম এটার যেমন গুরুত্ব আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব কোরআন এবং সুন্নাহ না শুধু কোরআন সবাই বলেন শুধু কোরআন না কোরআন সুন্নাহ আচ্ছা কোরআন শুধু কেন মানা যাবে না শুধু কোরআন কেন মানলে ঝামেলা কি শুধু কোরআন যদি মানতে যান হাদিস ছাড়া কি ঝামেলা হইতে পারে আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে 50 নামাজ দিবে এটা ওনার মাথায় ধরে না কোরআনের গবেষক আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় 1,00,000 টাকা দিত প্রত্যেক মাসে আমাদের বাংলাদেশের এক নরসিংদীর এক মাদ্রাসায় 1,00,000 মানে প্রত্যেক বছর 1,00,000 টাকা দিত এখন শুধু উনি এই কারণে আর 1,00,000 টাকা দান করবে না কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয় উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আছে ওই গুরু উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 কেনই বা দিবে যদিও পরে 5 হয়েছে কিন্তু আল্লাহ তো 50 কেন দিলেন এর পুনর প্রশ্ন হলো আল্লাহ 50 কেন দিবে এরকম অযৌক্তিক কাজ আল্লাহ কেন করবে তুনি বলে এগুলা মানুষের বানানো বুখারি তিনি বানায় লেখ এটা হজরতের দাবি আমি হজরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন কইরা দুই বছর বা তিন বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি আমি বললাম মানে আল্লাহ ওই মুহূর্তে সূরা মারিজের এক আয়াত মাথায় দিয়ে দিছে ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস সাহাবা উবাদা ইবনে সামিত বলেন বাইআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআ এখন আপনারা একটা বাংলা বলাবো আপনারাও বলবেন সাহাবা বলেন আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম নবীর কথা শুনবো এবং মানবো বলেন নবীর কথা শুনবো এবং মানবো এরা সাহাবারা বললেন এবার দেখেন কি কয় ফিল ইউসরি ওয়াল উসরি আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও মানবো আমার পক্ষে হলেও মানবো আমার বিপক্ষে হলেও মানবো অল মানসাতি ওয়াল মুকরাহি সুখেও নবীর কথা মানবো দুঃখেও নবীর কথা মানবো ওয়া আল্লা নুনাজি আল আমর আহলা যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা আমরা করব না ওয়া আন্নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু বিল্লাহি নাওমাতাল লাইম আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব না এই মর্মে আমরা আল্লাহ নবীর হাতে বায়াত হলাম আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা আমরা শুনব নবীর কথা আমরা মানব তাহলে আমরা সবাই এই কথায় অঙ্গীকারাবদ্ধ নবীর কথা শুনব এবং নবীর কথা মানব তাহলে নবীরে আল্লাহ পাঠাইলেন আবার নবী আমাদের নবুয়ত পাওয়ার পর নবী জানায়া দিলেন প্রত্যেক নবীর দুই দায়িত্ব কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা চুরি করা অকল্যাণকর জিনা করা অকল্যাণকর ব্যভিচার অকল্যাণকর হত্যা অকল্যাণকর এই সব বিষয়গুলো জানাইলেন আবার আমরা অঙ্গীকার করলাম হুজুর আমরা আপনার হাতে বায়াত হইলাম বায়াত হয়ে অঙ্গীকার করলাম আমরা কোনো অন্যায় কাজ করব না এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলে সূরা হাসরে মা আতাকুমুর রাসূলু ফাখুজু নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো
ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষিদ্ধ করে তা থেকে তোমরা বিরত হও। আল্লাহ বললেন নবী যা দেয় তা গ্রহণ করো, নবী যা থেকে নিষিদ্ধ করে তা থেকে বিরত হও। এবার আমার আপনার প্রশ্ন, নবী আমাদেরকে কি দিয়েছেন? যেটা দিয়েছেন এটা আমরা গ্রহণ করব। সহিহ তারগীব 40 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন তারাক্তু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেলাম, এই দুইটা আঁকড়ে ধরবা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ বলছে দা দিছে তা গ্রহণ করো। বলেন নবী কয় জিনিস দিছে? দুই জিনিস, কিতাব আল্লাহ আল্লাহর কোরআন, দুই নাম্বার ও সুন্নাত রাসূলি আল্লাহর নবীর সুন্নত। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নত। খুব মন দিয়ে শুনেন কোন দিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আগাইতেছি। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নত। এখন বোঝা গেল আমরা কোরআন সুন্না মানবো, আর কোরআন সুন্না থেকে আমরা সব শিখবো কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। ইবনে মাজা হাদিস নাম্বার 11, এই হাদিসের বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সামনে আসি, নবী যে আমাদের সামনে আসলেন, খত্ত রাসূলুল্লাহ, খত্ত নবী একটা লম্বা দাগ দিলেন, দাগ দেওয়ার পর খত্ত খত্তাইনি আন ইয়ামিনি, ডানে দুইটা দাগ দিলেন, ও খত্ত খত্তাইনি আন শিমালি, বামে দুইটা দাগ দিলেন, আবার নবী আসলেন, আসার পর মাঝে একটা দাগ দিলেন, ডানে দুইটা দাগ দিলেন, বামে দুইটা দাগ দিলেন, দেওয়ার পর সুম্মা ওয়াদা আয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খত্তিল আউসাত, আল্লাহ নবী তার হাত মুবারক মাঝখানের রাস্তার মাঝখানের দাগের উপর রাখলেন। বলেন তো দাগ কি একটা দিছে না অনেকগুলা? অনেক, কিন্তু রাখছে কোনটার উপর? মাঝখানে। মাঝখানের দাগে হাত রাখার পর নবী বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা, এটা হলো আল্লাহর সোজা রাস্তা তথা কোরআন সুন্নার রাস্তা এটাই। তো কোরআন সুন্নার রাস্তা একটা, এটা সিরাতে মুস্তাকিম, আশেপাশের রাস্তা সব শয়তানের রাস্তা, প্রত্যেক রাস্তা এক শয়তান দাঁড়ায় দাঁড়ায় আমাকে আপনাকে আহ্বান করে। বলেন কোরআন সুন্নার রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। তাহলে কোরআন সুন্নার রাস্তা হলো মাঝের রাস্তাটা, আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা। কল্যাণকর আর অকল্যাণকর বিষয়ে জানবো কোত্থেকে? কোরআন সুন্না থেকে। আর কোরআন সুন্না অনুযায়ী চলবো যেই রাস্তা, ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম। ইবনে মাজার 12 নম্বর হাদিস, যে মূল কথাটা আমি যেটা বলার জন্য চাইতেছিলাম এই কিছু ওই কথার দিকে আসলাম এখন। এবার ইবনে মাজার হাদিসটা শুনেন, এই হাদিসের বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি, শেষ জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে, হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই, শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেছে কোরআন। এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম, যাওয়ার পর হাদিস পেশ করলাম, ইউহাদ্দাসু বিহাদিসি মিন্নি, আমার হাদিস তার সামনে যখন পেশ করা হয় ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্না? আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো, নবী দিছে কয় জিনিস? কোরআন এবং সুন্না। এখন আমরা ওই কোরআনওয়ালার কাছে যখন গিয়ে হাদিস পেশ করব, সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার? এখন সে যুক্তি দেয় ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররনা, কোরআনের হারাম হারাম মানলেই হয়, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই হয়, কোরআনের হালাল কোরআনের হারাম মানলেই তো হাদিসের কি দরকার? নবীজি বলেন তার মুখের উপর তখন বলে দিবা আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলুমা হাররামাল্লাহ, নবী যা হারাম করে নবীর হারাম করাটা আল্লাহর হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায়। তাহলে আমার নবীর হারাম, আমার নবীর হালাল, আল্লাহর হালাল আল্লাহর হারাম, এটার যেমন গুরুত্ব, আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব। কোরআন এবং সুন্না, না শুধু কোরআন? সবাই বলেন শুধু কোরআন না কোরআন সুন্না? আচ্ছা কোরআন শুধু কেন মানা যাবে না? শুধু কোরআন কেন মানলে ঝামেলা কি? শুধু কোরআন যদি মানতে যান হাদিস ছাড়া কি ঝামেলা হইতে পারে? সূরা নিসা আছে, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা। পরেরটার পেলাম না, কি বলেন হুজুর কথা? তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো, যাকে পছন্দ হয় কি করো, মানে কি প্রেম করে? না 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 না, মা বাবা দেখাবে, পছন্দ করবেন, বিয়ে করবেন। তাহলে বলেন তো সুরায় নিসা কি আছে? বিয়ে করো। বাংলাটা বললেন একটা জিনিস বুঝার আছে, বিয়ে করো। সুরায় নূরের মধ্যে আছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। নারী পুরুষদের মধ্যে যারা বিয়া হয় নাই, যারা বিয়ে করে নাই, তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও। সুরায় নিসা আছে বিয়ে করো, সুরায় নূরে আছে বিয়ে করাও। দুইটা বাংলা শুধু বলেন, বিয়ে করো, বিয়ে করাও। আলেমরা ছাড়া অন্যরা বলেন তো বিয়ে করো, বিয়ে করাও। বলেন তো সুরায় নিসায় কি আছে? বিয়ে করো। আর সুরায় নূরে আছে বিয়ে করাও। এখন কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করাও, এটা কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ শুধু বলছে বিয়ে করো, আল্লাহ বলছে বিয়ে করাও। স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাদ, আব্দুর রহমানের মেয়েকে আমি 1,50,000 টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম, এই যে কথাগুলা কোরআনের কোন আয়াতে লেখা আছে? কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও। পদ্ধতি কোরআনের মধ্যে নাই, এটা আছে হাদিসের মধ্যে। অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই। শুধু কোরআন, যারা বলবে যে শুধু কোরআনই চলে, হাদিসের দরকার নাই, এই যে একটা বিপদে বললাম, যে এই ব্যক্তি কোরআনের পণ্ডিত এরে বলবেন আপনার আব্বা আমার বিয়েটা যে পদ্ধতিতে হয়েছে এই পদ্ধতিটা কোরআনের কই লেখা আছে? কথা বুঝে আসছে? এটা কোরআনের কোথাও লেখা নাই। এবার আরেকটা আছেন, আল্লাহ বলেন সুরা আপনার হজের 17 শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু। হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো। কি করো, কিভাবে, এটা কোথাও লেখা নাই। সিজদা করো কিভাবে, কোথাও লেখা নাই। ফজরের নামাজ পড়ো কিভাবে, নামাজ পড়ো ফজর 2 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। আসর 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। মাগরিব 3 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। এশার নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই, তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ এরা একসময় আপনারা ওই গুরু ঠাকুররা আপনারা বলবে কি জানেন, একসময় এই কোরআনে নামাজ পড়ো আছে, রুকু করো আছে, সেজদা করো আছে, তুই মসজিদে যেই নিয়ম পড়ছো এটাকে আছে? তো আপনিও বলবেন না, অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে। তাহলে বলেন কোরআনে আছে রুকু করো, কিভাবে করো, হাদিসে। বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো, কিভাবে, কোথায় আছে? কোরআনে আছে সেজদা করো, কিভাবে, কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করো, কিভাবে, এটা কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করাও, কিভাবে করাবা, কোথায় আছে? তাহলে শুধু কোরআন না, শুধু সুন্না না, কোরআন সুন্না, মাশাআল্লাহ। এটাই বলছে আল্লাহ, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। নবী বিদায় হজে আমাদেরকে 2টা জিনিস দিয়ে গেলেন, একটা কোরআন আর একটা হলো সুন্না। মনে থাকবে তো কথাটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্না, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। এবার দেখেন বুখারী শরীফের 349 হাদিস, এই হাদিস লম্বা হাদিস। নবীজি মেরাজ থেকে আসছে, আসার পর আল্লাহ নবীর সাথে হযরত মুসা নবীর সাক্ষাৎ। মুসা নবী আমাদের নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আমাদের নবী জবাব দিলেন, খমসিনা সালাতা, 50 উক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন। মুসা নবী কয়ে যান যান নামাজ কমায় আনেন, কমাইতে কমাইতে কোনো বর্ণনায় 5, কোনো বর্ণনায় 10, 5 করে কমায় বা 10 করে কমায়, কমাইতে কমাইতে আসে আর 5 উক্ত। নবীজি 5 উক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব লাই বদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই, 50 উক্ত বললে সওয়াব দিতাম 50 উক্তের, এখন যদি 5 উক্ত পরে সওয়াব আগেরটাই, 50 উক্তের সওয়াব দিয়ে দিলাম। ঘটনাই জায়গায় না। এ হাদিস কেন শোনাইলাম? আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে 50 উক্ত নামাজ দিবে, এটা ওনার মাথায় ধরে নাই। কোরআনের গবেষক, আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে, ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় 1,00,000 টাকা দিত প্রত্যেক মাসে। আমাদের বাংলাদেশের এক নরসিংদীর এক মাদ্রাসায় 1,00,000, মানে প্রত্যেক বছর 1,00,000 টাকা দিত। এখন শুধু উনি এই কারণে আর 1,00,000 টাকা দান করবে না, কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, উনি হাদিস যেই মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না, শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে। এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আছে, ওই গুরু উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 উক্ত কেনই বা দিবে,
যদিও পরে পাসুক্ত হইছে কিন্তু আল্লাহ তো 50 কেন দিলেন এর পুনর্প্রশ্ন হলো আল্লাহ 50 কেন দিবে এরকম অযৌক্তিক কাজ আল্লাহ কেন করবে তুনি বলে এগুলা মানুষের বানানো বুখারী তিনি বানায় লেখছে এটা হযরতের দাবি আমি হযরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন কইরা দুই বছর বা আড়াই বা তিন বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি আমি বললাম মানে আল্লাহ ওই মুহূর্তে সূরা মারিজের এক আয়াত মাথায় দিয়ে দিয়েছে ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তাআলা বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ একদিনে 50 সুক্ত কেন দিলেন কোরআনের সূরা মারিজের মধ্যে আছে একদিনের সমান হবে 50,000 বছরের সমান এখন বলেন 50 বেশি না 50,000 বেশি এখন উনি বুখারীর 50 মানতে পারে নাই উনি যখন গবেষণা করতে করতে সূরা মারিজে আসবে তখন বলবে আমি কোরআনও মানি না কারণ ওনার একদিনে 50 মাথায় ধরে না তো একদিন 50,000 বছর এটা মাথায় ধরবো কেমনে তাহলে ওইসব বলবে আমি কোরআনও মানি না সূরা মারিজে আছে একদিনের সমান 50,000 বছর আর আল্লাহ একদিনে 50 উক্ত মাত্র নামাজ দিছে তোনার এটা ধরে নাই তো আমি ওনারে বলছি আপনার গুরুকে বইলেন যে ওনার মাথায় ওই 50,000 বছর কিভাবে ধরবে সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসে নাই তাহলে কোরআন না সুন্নাহ না কোরআন সুন্নাহ মসজিদে জুমার দিন আজান দেয় কয়টা আরে কয় না কা বিসমিল্লাহ জুমার আগে আজান কয়টা জুমার আগে আর কি জুমার নামাজের আগে দুই আজান এক আজানে মসজিদে যান আরেক আজানে নামাজ হুজুর খুতবা দেয় ঠিক না এখন প্রশ্ন হইল হুজুর দুই আজান কই পাইলেন দুই আজান আপনারা কোথায় পাইলেন উত্তর হইল এক আজান তো নবীজির সুন্নত তো বুঝলাম নবীর সুন্নত আরেক আজান কই পাইলেন তো আমি জবাব দিলাম আরেক আজান হযরত উসমান গনির সুন্নত উসমান গনির সুন্নত যে মানতে হইব এটা কই আছে এত প্রশ্ন আজিব সব সময় মনে রাখবেন বলবেন ইবনে মাজা হাদিসের কিতাব কোন কিতাব 42 নাম্বার হাদিস বলেন কয় নাম্বার হাদিস এই হাদিস নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম নবীর সুন্নত আঁকড়ে ধরলাম এক আজান এটা বুঝলাম নবীর সুন্নত আঁকড়ে ধরলাম এবার হুজুর আর এক আজান ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিগিন এরপরেই নবী কয় হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা বলেন তো চার খলিফার মধ্যে হযরত উসমান আছে না নাই তাহলে আলাইকুম বিসুন্নতি দিয়া এক আজান ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন দিয়া আরেক আজান অতএব দুই আজান দেওয়া মানে আল্লাহ নবীর সুন্নতের কথা মেনে নেওয়া অতএব দুই আজান দেওয়া মানে নবীর কথা মেনে নেওয়া কারণ নবী ইবনে মাজার 42 নম্বর হাদিসে বলছে তোমরা আমার সুন্নত ধরো খুলাফায়ের রাশেদার সুন্নত দেখেন খুলাফায়ের রাশেদার ধর মনে করেন এই চারজনের সুন্নত ধরো খুলাফায়ের রাশেদার সুন্নত তো আমার সুন্নত পালন করতে গিয়ে এক আজান খুলাফায়ের রাশেদার মধ্যে হযরত উসমানের সুন্নত আরেক আজান তো উসমানের সুন্নত পালন করাও মানে নবীর কথা মানা কারণ নবী তো বলছে আমার খুলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো তাহলে দুই আজান মানা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়া আলেম সারা অন্য যারা ঠিক কইতাছেন বুঝে ঠিক কইতাছেন না না বুঝা বুঝা তাহলে আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিগিন হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নত আঁকড়ে ধরো হযরত উসমান গনি চার খলিফার মধ্যে তিন নাম্বার খলিফা তাহলে এক আজান এই সুন্নত নবীর সুন্নত থেকে পাই আরেক সুন্নত হযরতে উসমান গনির সুন্নত থেকে পাই তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্না অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদেরও সুন্নত মাশাআল্লাহ ভাই যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন বুখারী শরীফ 7281 নাম্বার হাদিস যা আতমালা ইকাতুন ইলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ঘুমায় একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছে হযরত জাবেরের বর্ণনা নবীজি ঘুমা একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছে আসার পর এক ফেরেস্তা কয় ইন্নাহু নাঈম তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা নাঈমা তার চোখ ঘুমায় ওয়াল কলব ইয়াকযাম অন্তর জাগ্রত আবার বলি নবীজি ঘুমায় রইস ফেরেস্তারা নবীর সামনে এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তার চোখ ঘুমায় অন্তর জাগ্রত এখন আপনারা বলেন তো আমি যে আপনাকে এই বুখারীর হাদিস শোনাইতেছি আমি কেমনে শোনাইতেছি নবী না ঘুমায় রইছে হাদিসটা নবীন না আরে নবীজির হাদিস না তো নবীজিরা ঘুমায় রইছে হ্যাঁ মাশাআল্লাহ কে কইছে এটা অলক জাগ্রত আপনি আলেম না তো না এই তো পাওয়া গেছে শ্রোতা একজন আলেম ছাড়াও একজন বুঝছে
নবীর কলব তো জাগ্রত আছে, এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি। ফেরেস্তা আসছে, আসার পর এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায়, আরেক ফেরেস্তা কয় না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায়, এবার আরেক ফেরেস্তা কয় ইন্নালি সাহিবিকুম হাজা মাসালা, এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে, ফাদরিবু লাহু মাসালা, তার দৃষ্টান্তটা দিয়ে দাও। ফেরেস্তারা কয় এই যিনি ঘুমিয়ে রয়েছে ওনার একটা দৃষ্টান্ত আছে, এটা দাও তোমরা, এই দৃষ্টান্তটা বলো। এবার আরেক ফেরেস্তা কয় ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। ফেরেস্তারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দার, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ওয়াজআলা ফিহা মাদুবাতান, ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার, বাসাদাইয়া, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে আহ্বান করার জন্য, দস্তরখানের দিকে মানুষকে ডাইকে আনো, আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে সুস্বাদু খাবার, তোমরা চলো। আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হয়ে গেলাম, একদল আমরা বিশ্বাস করলাম, ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পর দস্তরখানের খাবার খাইলাম, হাদিসের বর্ণনা, এই ব্যক্তির কথা একদল মানছে, মানার পর আজাবাদদাইয়া ওয়াদখলাদদার ওয়াকালা মিনাল মাদুবা, আহ্বানকারীর কথা বিশ্বাস করছে, ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে, আরেক দল তার কথা বিশ্বাস করে নাই, লাম ইয়াদখুলিদদার, ঘরেও যায় নাই, ওয়ালা মিয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খায় নাই। এটা বুঝছেন এতটুকু বাংলাটা, এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানে সুস্বাদু খাবার, এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছি, তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর একজনকে পাঠাইলাম, যান যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন ঘরে মজা মজা খাবার আছে, তো যারা আসবে তারা খাবে, যারা আসবে না তারা খাইতে পারবে না। তো একজন বাহিরে এসে বলছে এই ঘরে দস্তরখান আছে, মজাদার খাবার আছে, তোমরা যারা এই মজার খাবার খাইবা তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে পারবা, আর যারা ঢুকবা না তারা খাবার খেতে পারবা না। তো এখন একদল কথা বিশ্বাস করছে আর একদল করে নাই, এই ফেরেস্তারা এই কথাগুলো বলতেছে। এখন এক ফেরেস্তা কয় আউবিলুহা লাহু, এই যে দৃষ্টান্তটা দিলা, এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত এটা একটু তাকে বইলা শোনায় দাও। এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন, কিভাবে দেখেন, ফেরেস্তা বলতে লাগলেন ফাদ্দারু আল জান্নাহ, যে ঘরটা, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, ঘর বানিয়েছেন আল্লাহ, জান্নাত সাজিয়েছেন আল্লাহ, দস্তরখান বিছিয়েছেন আল্লাহ, দস্তরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ, ফাদ্দাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই লোকটা ঘুমিয়ে আছেন উনি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দস্তরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, যেই মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে, যাওয়ার পর দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে, আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না, দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে না। এবার আল্লাহ নবীর সামনে ওই ফেরেস্তারা বলতে লাগলেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে, ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, আর যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে। বলেন তো শুধু কোরআন মানার নাম কি নবীর আনুগত্য, না কোরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য? তাহলে যারা বলবে শুধু কোরআন মানি সুন্নত মানি না, এরা রসুলকে মানে না, এরা আফাতু মিনুনা বিবাদিল কিতাব, কোরআনের কিছু মানে, ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান, এরা মুসলমান না, মুনাফিক মার্কা শয়তান। এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরআনে পায় না বলে দাড়ি রাখে না, প্রায় কিছু গুরু রাখছে দাড়ি যারা শুধু কোরআন মানে, আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ি রাখে না, কারণ দাড়ির কথা হাদিসে আছে কোরআনে নাই, ওই যে বললাম কোরআন পড়ে না, পড়লে কোরআনই দাড়ির কথা পাইতো, কি কইলাম বলেন তো, কোরআন পড়লে দাড়ির কথা পাইতো। মুসা নবী গেছে হারুন নবীর রেখে, যাওয়ার পর আল্লাহর কাছে গেছে, তো যাওয়ার পর আল্লাহ বললেন কি করছেন আপনি, কি হয়েছে, আপনার জনগণ তো শেষ হয়ে গেছে, কি হয়েছে, তা আল্লাহ বলে দিলেন আপনি আসার পর এরা বাসুর বানাইছে, বাসুরের পূজা শুরু করছে, তাই নাকি, হ্যাঁ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে, আল্লাহ লিতারদ আজিন্তু ইলাইকা রব্বি লিতারদ, আল্লাহ আপনার কাছে একটু তাড়াতাড়ি আসছে আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হন, ওই দিক দিয়ে তো ঘটনা খারাপ, জাতি তো এই ঝামেলা করছে। মুসা নবীকে হারুন রে রাইখে আসলাম, দৌড়ে গেছে ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে যাওয়ার পর গিয়ে দেখে সত্যি সত্যি জনগণ বাসুর পূজা করতেছে,
এবার আমার দিকে তাকান, হারুন নবীর দাড়িতে ধরছে মুসা নবী, বলেন তো কোথায় ধরছে? বলেন হারুন নবীর কোথায় ধরছে? হারুন নবীর দাড়িতে ধরছে আর চুলে ধরছে। হারুন নবী বললেন, ইয়াবনা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, ও আমার মায়ের পেটের সন্তান ভাই, মানে মায়ের মায়ের ছেলে, ও মায়ের ছেলে, তুমি আমার দাড়ি আর চুল ধরো না। কোরআনের আয়াত, কোরআনের আয়াত ছিল বাড়ায়, লা তাখুজ বিলিহিয়াতি, তুমি আমার দাড়ি আর চুল ধরো না। বলেন দাড়ি যে ধরো না, তাহলে দাড়ি কি নাই এটা ধরতে, না দাড়ি আছে বইলা ধরতে নিষেধ করছে? তো দাড়ির কথা কোরআনে বলে নাই, বুঝতে পারে না কয় কোরআনের হুদা কিসের কোরআনের গবেষক? এই এই জায়গায় আনেন একজন আমিনা হাফ হেফজখানার হাফেজে কোরআনের সামনে বসায় দেন আর ওরে হেলে এক পারা অনুবাদ শিখাই দিবেন হেফজখানার একটা ছাত্ররে, দেখবেন গবেষক সব কই গেছে, আল্লাহ খুঁজে পাবেন না। কোরআনে কি দাড়ির কথা আছে? না তো গবেষক সাহেবরা পায় না দেখা অনুসারী এবং উনিশও দাড়ি রাখে না। কত বড় ভয়ঙ্কর ফেতনার মধ্যে আছি। তো বলেন আল্লাহ তালা বলছে রসুলকে পাঠাইলাম তোমাদের কাছে, উনি যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা বর্জন করবা, তা থেকে বিরত থাকবা। উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে? কোরআন এবং সুন্না। শুধু কোরআন না, শুধু সুন্না না, কোরআন সুন্না, তাহলে উভয়টা মানা। এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6482 নম্বর হাদিসের মধ্যে বলে, শোনো উম্মত, মাসালি ও মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত, কা মাসালি রজুলিন আতা কাওমা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে, যাওয়ার পর বলছে ইন্নি রাআইতুল জাইশা বি আইনাইয়া, আমি এই দুই চোখ দিয়া অমুক জায়গায় দেখছি সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে, এক দল তার কথা শুনছে শুই না, রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে চলে গেছে, যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে আসছি, আরেক দল তার কথা শুনে নাই, মানে নাই, রাতের বেলাকার থুর মিশা কথা কয়েছে। তো গুমাইরিস সব্বাহাহুমুল জাইশ, সকাল হওয়ার আগে ওই সশস্ত্র বাহিনী এসে হামলা করে এগুলার মাইরে ফেলছে। বলেন তো যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না, আর যারা থাকলো তারা ধ্বংস? নবী কয় আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে জান্নাত আর জাহান্নাম দুই রাস্তার কথাই বলে দিচ্ছি, জান্নাত হলো নিরাপদ, জাহান্নাম হলো অনিরাপদ ভয়ঙ্কর জায়গা। আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে, যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন আমি ওই ব্যক্তির দৃষ্টান্ত। এখন আপনাদেরকে আমি বলতে চাই, নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে? জান্নাত। নবীর কথা শুধু কোরআনে না, কোরআন সুন্না। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুই জিনিস রেখে গেলেন, কোরআন এবং সুন্না, এই উভয়টা যেন আঁকড়ে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি, কিয়ামতের ময়দানে উঠতে পারি, একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।